হ্যাঁ, 120 জন সন্তানই তাকে বাবা বলে ডাকে। অবাক হচ্ছেন, এই বাবার নাম রামচন্দ্র শরৎ, শরৎবাবু নামে তিনি এলাকায় অধিক পরিচিত। কাজ করতেন ভারতীয় রেলওয়েতে, এখন অবসর জীবন যাপন করছেন। কিন্তু নামডাক ছড়িয়ে পড়েছে পুরো অন্ধ্রপ্রদেশে, যদিও নামডাকে তার মন নেই। তার সমস্ত দেন ওই 120 জন সন্তানকে ঘিরে। আরো অবাক করা ব্যাপার হচ্ছে, এ বয়সে এসেও তার সন্তানের সংখ্যা ক্রমশ বাড়ছে, তারা শিক্ষিত হয়ে ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। এদের কেউ আবার বিজ্ঞানী, কেউ উঁচু পদে সরকারি চাকরিও করছেন। পাঠক, আপনার মনে প্রশ্ন জেগেছে নিশ্চয়ই, শরৎবাবু এক জীবনে এত সন্তানের বাবা হলেন কি করে? উত্তরটা দিচ্ছি, অন্ধ্রপ্রদেশের নেল্লোর স্টেশনে কর্মরত ছিলেন শরৎবাবু। স্টেশনে অনেক শিশু ভিক্ষা করত, নয় চুরি পকেট মারিও করত, কেউ কেউ ধরা পড়লে রেলযাত্রীদের কাছে বেদম মার খেত এই পথ শিশুরা। দেখে খুব কষ্ট পেতেন শরৎবাবু, সিদ্ধান্ত নিয়েছিলেন এদের বাবা হবে, পারিবারিক আবহে গড়ে তুলবেন তাদের, দেশের বোঝা নয় সম্পদ বানাবেন পথ শিশুকে। 14 বছর চাকুরি জীবনের সঞ্চয় দিয়ে নেল্লোরের গোল্লা পাল্লাইমে নিজের গ্রামে পথ শিশুদের জন্য আশ্রম গড়ার পরিকল্পনা নেন। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে শরৎবাবুকে ছোট্ট একটি জমি দেয়া হয়, সেই জমিতে কুড়ে ঘর দিয়ে শুরু। শরৎবাবুর আশ্রমের আয়তন এখন অনেক বেড়েছে, আশ্রমে আবাসিকের সংখ্যা 150-এর উপরে। কিন্তু আশ্রমে আনলেই কি স্বভাব বদলে যায়? চুরি ভিক্ষা করতে অভ্যস্ত শিশুগুলো শরৎবাবুর আশ্রমে এসেও একই কাজ করত, আশ্রমের আসবাব চুরি করত, এমনকি ওদের কেউ কেউ শরৎবাবুর পকেট থেকে টাকা চুরি করতেও দ্বিধা করত না। কিন্তু এসব দেখে মনে দুঃখ পেলেও তিনি তার কর্ম থেকে সরে যান, লেগে থেকেছেন প্রাণপণে, ফলে এদেরই অনেকে আজ মানুষ হয়েছেন। 2011 সালে স্বেচ্ছায় অবসর নিয়ে পুরোদমে কাজ শুরু করে, গ্রামবাসীর সহায়তা পান প্রচুর। ইতিমধ্যে শরৎবাবুর আশ্রমের মধ্যে থাকা স্কুলটি ওই এলাকার অন্যতম সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসব কারণে আজ তিনি অনেকের কাছে অনুপ্রেরণা। যদিও বিনয়ের অবতার শরৎবাবু দাবি করেছেন, যেসব শিশু তার আশ্রম থেকে আজ ভালো অবস্থানে গিয়েছে তারা মেধাবী ছিলেন বলেই পেরেছেন, এখানে তার কোনো ভূমিকা নেই। এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।